আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি জীবনমুখী ব্লগ শেয়ার করার জন্য। তো প্রথমেই দেখতে পেয়েছেন যে আমার বারান্দা বাগান থেকে সোনিয়া কুমড়া শাক কেটে নিয়েছে। বাজার থেকে আনা কুমড়া শাক থেকে, মানে কুমড়া থেকে কয়েকটা বিচি লাগিয়েছিলাম ফুল গাছের টবে, সেখান থেকে অনেক শাক হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 2 দিন খেতে পেরেছি এই শাকগুলো। তারপর আজকে আর রান্না বান্না করিনি, আজকে আমাদের দাওয়াত ছিল, যেহেতু পাশেই আমার খালাতো ননদের বাসা, তো ওই বাসায় দাওয়াত ছিল আমাদের। তো সেই জন্য আমি বাইরে চলে এসেছি ওর বাসে, যেহেতু আমি ফার্স্ট টাইম দাওয়াত খেতে যাব, তো একটু মিষ্টি নিয়ে আসলাম। এলাকায় যেহেতু নতুন, আমি কিছুই চিনি না, তারপরে খুঁজতে খুঁজতে তারপরে একটা দোকান পেয়েছি, ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর বাচ্চার জন্য কিছু চিপস নিয়ে নিয়েছি। তারপর বাসায় এসে রেডি হয়ে গোসল করলাম, গোসল করে আরুষকে গোসল করিয়ে আমরা রেডি হয়ে নিলাম, তারপর চলে এসেছি ওদের বাসায়। তো ওদের বাসায় এসে একটু অপেক্ষা করতে হয়েছে, ওরা উপর থেকে বললে তারপরে এসে চাবি দিয়ে গেট খুলতে হয়, তো এই জন্য একটু নিচে দাঁড়িয়ে ছিলাম। এরপর বাসে এসেছি, বাসে এসে সবার সাথে অনেকক্ষণ গল্প করেছি, তারপর এই যে খাবার দাবারের জন্য মানে বসবো, এখন খাওয়া দাওয়া করবো। তো কি কি আইটেম করেছে সবগুলো আপনার সাথে শেয়ার করছি, আর সবগুলো আইটেমে খুব মজা হয়েছে। ওর হাতে রান্না আমার এই ফার্স্ট টাইম খাওয়া, সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে ভেজিটেবল যেটা রান্না করেছে চাইনিজ, ওইটা খুব মজা হয়েছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই।